অনলাইন ক্লাসে তোমাদের সকলকে অভিনন্দন। আজকে যে ক্লাসটা হবে সেটা হলো শ্রেণী দ্বাদশ বিষয় রসায়ন, আর অধ্যায়টার নাম হলো জৈব যৌগ। জৈব যৌগ সম্পর্কে আমরা প্রথমে একটা লেকচার পড়েছিলাম বা দিয়েছিলাম, সেটা ছিল জৈব যৌগের একদম সূচনা বা শুরু। আজকে জৈব যৌগের যে বিষয়টি নিয়ে জানবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা জানলে আমরা বিভিন্ন বিক্রিয়া বা মেকানিজম করতে আমাদের সুবিধা হবে, মানে কোনটা কোন গোত্রের সেই জিনিসগুলো সবগুলো জানা যাবে। ছোট্ট একটু লেকচার, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা তাইলে হবে। তাহলে চলো আজকে জেনে নেওয়া যাক সমগোত্রীয় শ্রেণী বলতে কী বুঝো বা তার সংজ্ঞাটা। একই রকম মৌলের সমন্বয়ে গঠিত যৌগসমূহকে তাদের ক্রমবর্ধমান আণবিক বরের ক্রম অনুসারে সাজিয়ে প্রাপ্ত সারিকে সমগোত্রীয় শ্রেণী বলে। কথাটা আরেকবার বলি, একই রকম মৌলের সমন্বয়ে গঠিত যৌগসমূহকে তাদের ক্রমবর্ধমান আণবিক বরের ক্রম অনুসারে আমি সাজাবো, সাজালে যে একটা সারণি পাবো সেটা হলো গিয়ে সমগোত্রীয় শ্রেণী। সহজ একটা উদাহরণ দিই, তোমরা 9-10 পরে আসছো, যেমন অ্যালকেন। অ্যালকেন বললে অ্যালকেনের যত সদস্য আছে, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, তাহলে আমি অ্যালকেনের সদস্যগুলোকে যদি সাজাই, তাহলে একটু উদাহরণ দেওয়া যাক। যেমন ধরো, উদাহরণটা যদি আমি এখানে দিই, যেমন অ্যালকেন, অ্যালকেন আমার একটা, এটার একটা সাধারণ সংকেত আছে সিএন H2N +2, এখানে অ্যান হলে গিয়া সংখ্যা, স্বাভাবিক সংখ্যা 1, 2, 3। আমি যদি এখানে অ্যানের মান 1 বসাই তাহলে পাবো মিথেন, অ্যানের মান 2 বসালে আমি পাবো ইথেন, মনে করে দেখো C2H6। আমি যদি অ্যানের মান 3 বসাই পাবো প্রোপেন, তাই না? তারপর আমি যদি অ্যানের মান 4 বসাই তাহলে পাবো বিউটেন, তাহলে আমি এই মানগুলো পেতে থাকবো। তাহলে আমি কি বললাম, একই রকম মৌলের সমন্বয় যৌগসমূহ একই রকম মৌলের সমন্বয়ে গঠিত একই রকম মৌল। যেমন অ্যালকেন যদি বলি CnH2n +2, তাহলে তার হলো সাধারণ সংকেত একই রকম মৌল, যেমন মিথেন, ইথেন, প্রোপেন। সমন্বয়ে গঠিত যৌগসমূহকে তাদের ক্রমবর্ধমান আণবিক বর্ণসে সাজালে, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন একইভাবে যদি সাজাই, তাহলে সেটা হলে গিয়ে অ্যালকেনের সমগোত্র শ্রেণী বোঝায়। আমি যদি অ্যালকিন বলি, যেমন ইথিন, প্রোপিন, বিউটিন, তাদেরকে ক্রম অনুসারে সাজালে তাদের একটা শ্রেণী আসবে। তারপর যদি অ্যালকোহল বলি, যেমন মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, এটা হলে গিয়ে অ্যালকোহলের সমগোত্র শ্রেণী, এটা হলে অ্যালকেনের সমগোত্র শ্রেণী, তারপরে অ্যালকিন বলছে অ্যালকিনের সমগোত্র শ্রেণী, এগুলিকে সমগোত্র শ্রেণীর একটা সংজ্ঞা। মানে তাদের একটা সারি অনুসারে আমরা আণবিক বরের ক্রম অনুসারে সাজিয়ে নিতে পারি। এখন এই সমগোত্র শ্রেণীর বিষয়টা কী আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা তার কিছু বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারি। যেমন একই রকম মৌল দ্বারা গঠিত, একই রকম মৌল দ্বারা, যেমন অ্যালকেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন একই রকম মৌল, সেগুলো কি কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন সমন্বয়ে গঠিত। অ্যালকেন যদি বলি কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন সমন্বয়ে একটা ক্রমবর্ধমান কীরকম, যেমন মিথেন, মিথেনের আণবিক বর যদি বের করি তাহলে সেটা হলে গিয়ে কার্বনের 12 ও তার টোটাল হয় 16, আণবিক বর হলো 16, ক্রমবর্ধমান আণবিক বর দিন মানে একটার পর একটা বাড়তে থাকবে। তাহলে এখানে যদি আণবিক বর বের করা তাহলে কত হবে 2430, তাহলে তাদের আণবিক বরের ক্রম অনুসারে বাড়তে থাকবে। আণবিক বর এটা আস্তে আস্তে কী হবে, নিচের দিকে যত যাবে তত বাড়বে, এটা আণবিক বরের ক্রম। তাহলে একই রকম মৌল দ্বারা গঠিত, যেমন কার্বন হাইড্রোজেন সমন্বয়ে অ্যালকেনের গ্রুপটা সবাই শুধু বাড়তেছে, মিথেন থেকে ইথেন, ইথেন থেকে প্রোপেনে, প্রোপেন থেকে বিউটেনে কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা বাড়তেছে। আরেকটা, এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম দেখো, এদের ভৌত এবং এদের ভৌত ধর্ম ধারাবাহিকভাবে পরিবর্তিত হয়। অ্যালকেনের একটা উদাহরণ সহজে দেওয়া যায়, মিথেন গ্যাস, প্রথম চার কার্বন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন তারা গ্যাসীয় পদার্থ, 5 থেকে 10 বা 11-র মধ্যে তারা হয় তরল পদার্থ, 11 পর বা 11 আমরা মোটামুটি বলতে পারি 1 থেকে 5 পর্যন্ত গ্যাস, বা 4 পর্যন্ত, 5 থেকে 11 বা এই পর্যন্ত তরল, বিশেষ করে 15 পর থেকে তারা কী হয় কঠিন। তাহলে দেখো তাদের ক্রমবর্ধমান আণবিক বর অনুসারে তারা কিন্তু তাদের ভৌত অবস্থাটা চেঞ্জ করতে থাকে, কখনো গ্যাসীয়, কখনো তরল, কখনো কঠিন হচ্ছে। এদের রাসায়নিক ধর্ম প্রায় একই রকম, এদের রাসায়নিক ধর্ম প্রায় একই রকম। যেমন আমি অ্যালকেন দিয়ে যেহেতু বলছি, অ্যালকেন দিয়ে উদাহরণটা দিই, অ্যালকেনের রাসায়নিক ধর্ম, অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকে, অন্তত এইটুকু জানো, অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন কী বন্ধন থাকে, একক বন্ধন, একক বন্ধন হওয়ার কারণে তারা প্যারাফিন আসক্তিন, কারণ একক বন্ধনটা একটা কী বন্ধন, সিগমা বন্ধন, এই সিগমা বন্ধন হওয়ার কারণে তারা তেমন একটা রাসায়নিক বন্ধন দিতে চায় না, তাই অ্যালকেনকে কী বলা হয় প্যারাফিন বলা হয়, আসক্তিন বলা হয়। তার মানে তাদের রাসায়নিক ধর্মগুলো প্রায় সেম, অ্যালকিনের বলা অ্যালকিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কার্বন কার্বন দ্বিবন্ধন, একটা পাইবন্ধন, একটা যেমন অ্যালকিনের কথা যদি বলি কার্বন কার্বন দ্বিবন্ধন একটা পাইবন্ধন, এই পাইবন্ধন থাকার কারণে অ্যালকিন রাসায়নিক বিক্রিয়া দেয়, তাদের রাসায়নিক বিক্রিয়া প্রায় সেম। অ্যালকিন অসীমিত হওয়ার কারণে তাকে আমরা ব্রোমিদন পরীক্ষা দিয়ে শনাক্ত করতে পারি, যেটা আমরা ক্লাস 9 পড়েছিলাম। তারপর ধরো পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকে পার্থক্য হয়, মিথিলিন মূলক, যেমন আমি এখানে 4টা সংকেত লিখছি, যেমন ধরো আমি ধরো ইথিনটা এটাকে যদি লিখি ইথিন C2H6, এটাকে আমরা একটু ভেঙে লিখলে CH3CH3, তারপরে ধরো আমি লিখলাম প্রোপিন CH, দেখো প্রোপিনকে যদি লিখি CH3CH2CH3,
এই দুইটার মধ্যে একটু তুলনা করো, এখানে হচ্ছে সিএসথ্রি, এখানে হচ্ছে সিএসথ্রি, অর্থাৎ ইথেনে সিএসথ্রি দুইটা প্রোপেনের মধ্যে চিন্তা করলে যে সিএসথ্রি এই যে সিএসথ্রি, বাট এটা থেকে যখন এটাতে আসলাম পার্থক্যটা কোথায়? জাস্ট একটা মিথিলের মনে হয় সিএসটু এটা বৃদ্ধি পাইছে। তাহলে আমি অ্যালকেন ইথেন থেকে প্রোপেনে গেলাম একটা, ইথেন থেকে প্রোপেনে গেলাম একটা, মিথাইল মূলকের ক্রমবর্ধমান বেড়ে গেল। তারপরে আমি যদি প্রোপেন থেকে বিউটেনে যাই, তাহলে বিউটেনের কথা চিন্তা করলে সিএসথ্রি সিএসটু সিএসটু সিএসথ্রি। তাহলে লক্ষ্য করো, বিউ প্রোপেনের মধ্যে মিথাইল মূলক একটা, অর্থাৎ সিএসথ্রি সিএসটু সিএসথ্রি প্রোপেনে, আর বিউটেন যদি চিন্তা করি সিএসথ্রি সিএসটু সিএসথ্রি, বাট আরেকটা নতুন মিথাইল মূলক যুক্ত হয়েছে। তাহলে ক্রমবর্ধমান অনুসারে চিন্তা করলে দুটি যৌগের মধ্যে পাশাপাশি একটা মিথাইল মূলকের কী হবে, পার্থক্য হবে। তুমি ইথেন থেকে প্রোপেনের মধ্যে তুলনা করো, একটা মিথাইল মূলকের পার্থক্য। প্রোপেন থেকে বিউটেনের তুলনা করো, একটা মিথাইল মূলকের পার্থক্য। এটাই বুঝাইলো। এদের একটি সাধারণ প্রস্তুত প্রণালী থাকে, যেমন অ্যালকেন কীভাবে প্রস্তুত করা একটা প্রণালী আছে, অ্যালকিন কীভাবে প্রস্তুত করা যায়, অ্যালকোহল কীভাবে প্রস্তুত করা যায়, এলডিহাইড কীভাবে প্রস্তুত করা যায়, এই ধরনের তাদের এক একটা সাধারণ একটা নিয়ম, একটা মেনটেন নীতি মেনটেন করে কী করতে হয়, বিভিন্ন জিনিস প্রস্তুত করা যায়। অর্থাৎ অ্যালকেন প্রস্তুতি, অ্যালকিন প্রস্তুতি, অ্যালকোহল প্রস্তুতি, এগুলো করা যায়। তাহলে আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে ধারাবাহিকভাবে জানবো, কীভাবে অ্যালকেন অ্যালকিন অ্যালকোহল এলডিহাইড এইগুলো কীভাবে প্রস্তুত করা হয় এই জিনিসগুলো আমরা জানবো। তাহলে সমগোত্রীয় শ্রেণী বলতে বুঝি আমরা একই গোত্রের বিভিন্ন বিভিন্ন মৌল বা যৌগ, যেমন অ্যালকেন একটু আগে লিখছিলাম অ্যালকেন, তারপরে বলতে পারি অ্যালকোহল, কারণ অ্যালকেন বললে অ্যালকেনের একটা সদস্য হবে মিথেন ইথেন প্রোপেন বিউটেন, অ্যালকিন বললে অ্যালকিনের একটা সদস্য হবে মিথাইল ইথাইল প্রোপাইল, এরকম হবে মানে মিথানল ইথানল প্রোপানল, দুঃখিত মিথানল ইথানল প্রোপানল। তাহলে আমরা বলতে পারি অ্যালকিন, যেমন ধরো মিথেন, আমি অ্যালকোহল বললে সিএসথ্রি ওএইচ, তাই না? আমি যদি অ্যালকিন বলি যেমন সিএসথ্রি সিএসটু সিএস সরি সিএসথ্রি সিএস সিএসথ্রি সিএসটি ইথেন, আমি এখান থেকে লিখতে পারি ইথানল, তাহলে তাদের একটা সারণীতে লিপিবদ্ধ করা যায় এ আর কি। এ ছিল সমগোত্র শ্রেণীর সম্পর্কে ছোট্ট একটা তথ্য। তাহলে এটার সম্পর্কে আমরা আরও সামনে জানতে পারবো আস্তে আস্তে। এবার লক্ষ্য করো, আমরা সমগোত্র শ্রেণীকে আরেকটা কথা বলতে পারি, এদেরকে একটা সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায়। এটা একটা উদাহরণ হতে পারে, সমগোত্র শ্রেণীগুলোকে কী করা যায় একটা সাধারণ সংকেতে প্রকাশ করা যায়। যেমন সিএন এইচ টু এন প্লাস টু এটা অ্যালকেনের সাধারণ সংকেত, তারপর সিএন এইচ টু এন প্লাস ওয়ান উইচ এটা অ্যালকোহলের একটা সাধারণ সংকেত। এই সাধারণ সংকেতগুলো দিয়ে আমরা কী করতে পারি, এটাকে প্রকাশ করতে পারি। এবার চলো আমরা একটু কার্যক্রমমূলক সম্পর্কে জানি, আর কার্যক্রমমূলক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এটার উপরে ডিপেন্ড করে আমরা বিভিন্ন যৌগকে চিনতে পারবো কোনটা কোন যৌগের। এখন চিন্তা করো কার্যক্রমমূলকটা কাকে বলে, যে সকল মৌল বা মূলক কোনো জৈব যৌগে উপস্থিত থেকে সংশ্লিষ্ট যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে। যে সকল মৌল বা মূলক কোনো জৈব যৌগে উপস্থিত থেকে, অর্থাৎ জৈব যৌগের মধ্যে এটা উপস্থিত থাকবে, উপস্থিত থাকার কারণে তার ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করবে। যেমন আমি যদি বলি অ্যালকেন, আমি তাকে চিনি, কীভাবে চিনি অ্যালকেন যদি বলি, অ্যালকেনকে আমি কীভাবে চিনবো সহজে কথায়, অ্যালকেন যদি বলি তাকে আমরা চিনি, অ্যালকেন মানে কার্বন কার্বন একক বন্ধন। তাহলে আমি যদি বলি অ্যালকোহল, ওকে আমি কীভাবে চিনি, এই অ্যালকোহল যে তাকে চিনার একটা অপশন সেটা হলো ওএইচ। তাহলে এই যে এখানে কার্বন কার্বন একক বন্ধন, তারপর আমি ধরো আরেকটা উদাহরণ দিতে পারি এলডিহাইড। এখন এই এলডিহাইড আমি তাকে কীভাবে চিনি, এ হলে গিয়া সিএইচ। তাহলে অ্যালকেন কার্বন কার্বন একক বন্ধন, অ্যালকোহল ওএইচ, এলডিহাইড সিএইচ। তাহলে আমি যদি সকল কার্বন কার্বন একক বন্ধন পাই, তাহলে আমি বলবো অ্যালকেনের সদস্য, তার একটা ভৌত এবং রাসায়নিক ধর্ম কে নিয়ন্ত্রণ করতেছে, অ্যালকেন গ্রুপের সদস্যটা। আমি যদি বলি অ্যালকোহল ওএইচ, তাহলে এটা হচ্ছে অ্যালকোহল, আমি এটা কীভাবে চিনবো, যেমন সিএসথ্রি সিএইচ টু ওএইচ, এটার নাম হলো মিথানল, আমি তাকে চিনলাম সে অ্যালকোহল, বাট সিএসথ্রি সিএইচ সে এলডিহাইড, আমি তাকে চিনলাম সে এলডিহাইড। আমি প্রথমটাকে বলতেছি মিথান ইথানল, দ্বিতীয়টাকে বলতেছি এলডিহাইড, কেন বলতেছি, কীভাবে চিনলাম তাকে, তাকে চিনলাম এই কার্যকরী মূলকের উপর ডিপেন্ড করে। তাহলে আমি বলতে পারি প্রথম যৌগটা ইথানল, দ্বিতীয় যৌগটা এলডিহাইড, এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতেছে একটা মৌল বা মূলক। তাহলে এখানে মূলকটাকে এটা ওএইচ মূলক, এলডিহাইড মূলক। এই ওএইচ মূলক যদি না থাকতো তাহলে আমি এটাকে কখনো অ্যালকোহল বলতে পারতাম না, এলডিহাইড মূলকটা না থাকলে আমি এলডিহাইড বলতে পারতাম না। আমি এটাকে দুইটা আলাদা আলাদা নামে দেখতেছি, এটার পিছনে একটা রিজন, এই অ্যালকোহল মূলক থাকার কারণে এটাকে অ্যালকোহল বলতেছি, এই সিএইচও মূলক থাকার কারণে এটাকে এলডিহাইড বলতেছি। তাহলে এখানে ওএইচ আর সিএইচও এই দুইটা কী, কার্যকরী মূলক। তাহলে এরকম অসংখ্য কার্যকরী মূলক আছে যেগুলো আমরা ধারাবাহিকভাবে জানবো, এবং অ্যালকোহল থেকে কীভাবে এলডিহাইড, এলডিহাইড থেকে কীভাবে অ্যালকোহল, এদেরকে কীভাবে
প্রস্তুত করা যায় সেটা আমরা জানব। এই যে অ্যালকোহল এলডিহাইড এগুলোকে বলা হয় কার্যক্রমমূলক, আর এই বিষয়টাকে এক এক বলা হয় সমগোত্র শ্রেণী। অ্যালকোহলের সমগোত্র শ্রেণী আলাদা করে পড়লে এলডিহাইডের সমগোত্র শ্রেণী, জৈব এসিড আলাদা করে জৈব এসিডের সমগোত্র শ্রেণী। জৈব এসিড যেমন ধরো জৈব এসিডটা কি CH3COOH, এটা হলো ইথানিক এসিড, এটা হলো জৈব এসিডের কার্যক্রমমূলক। আমরা এখন লিখবো অবশ্য এলে জৈব এসিডের কার্যক্রমমূলক, তাহলে এই যে জৈব এসিড যে চিনলাম কিসের সাপেক্ষে চিনলাম CH3COOH, সেটা কার্যক্রমমূলক। আর সমগোত্র শ্রেণী বলে আমি জৈব এসিডের সমগোত্র শ্রেণী আলাদা করে অনেকগুলো নাম পড়তে পারি, অ্যালকোহলের সমগোত্র শ্রেণীটা, এটা এলডিহাইডের সমগোত্র শ্রেণী, এটা জৈব এসিডের সমগোত্র শ্রেণী, আর জৈব এসিড যে এই যে CH3COOH এগুলোকে আলাদাভাবে কী বলা হয়, কার্যক্রমমূলক বলা হয়। তাহলে এবার চলো কিছু কার্যক্রমমূলক সম্পর্কে জেনে নেওয়া যাক। তাহলে আমরা কিছু কার্যক্রমমূলক সম্পর্কে এবার জানবো। তাহলে লক্ষ্য করো আমি কিছু কার্যক্রমমূলকের সংকেত লিখতেছি এবং তাদের কী নাম হয় সেটাও আমরা একটু দেখব। তাহলে আমরা কার্যক্রমমূলকের সংজ্ঞাটা জানলাম, যারা একটা যৌগের মধ্যে উপস্থিত থেকে একটা মৌল বা মূলক উপস্থিত থেকে সেটাকে যৌগ যৌগটাকে নিয়ন্ত্রণ করে আর কি। তাহলে দেখো আমরা কিছু কার্যক্রমমূলক সম্পর্কে একটু জানি। তাহলে ধরো সমগোত্রীয় শ্রেণী, তারপরে লেগে কার্যকরীমূলক, তারপরে লেগে উচ্চারণ। এখন এই দেখো সমগোত্র শ্রেণী যেটা আমরা প্রথম আলোচনা, সমগোত্র শ্রেণী যেমন আমি যদি বলি অ্যালকেন, এটা একটা সাধারণ সংযোজক হলো CnH2n+2। এই অ্যালকেন বলতে আমরা যেটা বুঝতেছি অ্যালকেনের সমগোত্র শ্রেণী, অ্যালকেনের যত প্রোডাক্ট আছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এদের থেকে যা উৎপন্ন হবে অ্যালকেনের যত সদস্য আছে তারা। তাহলে অ্যালকেনের একটা কার্যক্রমমূলক আছে, আমি যে অ্যালকেন একটা যৌগ দেখে বলে দেবো অ্যালকেন কীভাবে বলবো তাকে তো চিনতে হবে, চেনার একটা অপশন সেটা হলো কার্যক্রমমূলক, যাকে দিয়ে আমি চিনতে পারি সহজে বললে আর কি। সেটা হলো কার্বন কার্বন একক বন্ধন কী থাকবে, কার্বন একক, এবং তার একটা সুন্দর উচ্চারণ আছে, উচ্চারণ হলো এন। অর্থাৎ কোনো যৌগের মধ্যে যদি একক বন্ধন থাকে সেটা উচ্চারণ হবে এন। তারপর ধরো অ্যালকিন, অ্যালকিন হলে গিয়ে CnH2n, এটা হলো তার কার্যক্রমমূলক, দুঃখিত CnH2n হলো তার একটা সংকেত লেখার উপায়। আর অ্যালকিন হলে একটা সমগোত্র শ্রেণী, তার কার্যক্রম হলো কার্বন কার্বন দ্বিবন্ধন, উচ্চারণ হবে ইন। আমরা যদি বলি অ্যালকাইন, তাহলে অ্যালকাইনকে আমরা লিখতে পারি CnH2n+-2, এটা একটা সংকেত হলো, এটা তার কার্যক্রমমূলকের সংকেত, কার্বন কার্বন ত্রিবন্ধন, উচ্চারণ হবে আইন, উচ্চারণ হবে কি আইন। তারপর ধরো আমি লিখলাম অ্যালকোহল, তার সংকেত হলো CnH2n-OH, অ্যালকোহল ওয়েস, তার কার্যক্রমমূলকটা কি ওয়েস, ওয়েস থাকলে অ্যালকোহল, উচ্চারণ হবে কি অল। তারপর আমি লিখতে পারি এলডিহাইড, CnH2n+1CHO, অর্থাৎ এলডিহাইড কার্যক্রমমূলক হলো CHO, তাহলে উচ্চারণ হয় এল। আরও আছে সেটা হলো জৈব এসিড। তাহলে আমি আপাতত 3-4-5টা লিখলাম, বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে একটু দেখা যাক, আমরা সাধারণত যেটা জানি এক কার্বন সেটাকে বলা হয় মিথ, দুই কার্বন ইথ, তিন কার্বন থাকলে কী বলা হয় প্রোপ, চার কার্বন হলে বিউট, পাঁচ কার্বন হলে প্যান্ট, ছয় কার্বন হলে হ্যাক্স, সাত কার্বন হলে হ্যাপ্ট, আট কার্বন হলে ওয়াক্ট, নয় কার্বন হলে নন, দশ কার্বন হলে ডেক। অর্থাৎ মিথ মানে এক কার্বন, ইথ দুই কার্বন, প্রোপ তিন কার্বন। আমি কেন লিখলাম এগুলা, এখন ধরো আমি অ্যালকেনের সদস্য পড়তে চাচ্ছি, তাহলে অ্যালকেনের সদস্য মানে কার্বন কার্বন একক বন্ধন, উচ্চারণ হয় এন। এখন আমি মিথের সাথে এন যোগ করি, ধরো আমি অ্যালকেন দিয়ে পড়বো, মিথের সাথে যদি আমি এন যোগ করি এটার নাম কী হবো মিথেন, ইথের সাথে এন যোগ করলে ইথেন, প্রোপের সাথে এন যোগ করলে প্রোপেন, তার মানে মিথের সাথে এন যোগের কারণে এটা হলো গিয়ে মিথেন। অ্যালকেনের সমগোত্র শ্রেণী, কার্যক্রম হলো একক বন্ধন, তাহলে আমি মিথের সাথে এন যোগ করলে মিথেন, ইথের সাথে এন যোগ করলে ইথেন,
প্রোপেন বিউটেন পেন্টেন হ্যাকজেন হ্যাপটেন অক্টেন ননেন এভাবে বলতে পারি ডেকেন। তারপরে যদি আমি অ্যালকিন যোগ করি, যেহেতু অ্যালকিন কার্বন কার্বন দ্বিবন্ধন হওয়ার জন্য সর্বনিম্ন দুইটা কার্বন দরকার, বিষয়টা বুঝি, কার্বন কার্বন দ্বিবন্ধন হওয়ার জন্য সর্বনিম্ন কটা কার্বন দরকার, দুইটা। এই দ্বিবন্ধন যেহেতু দুইটা কার্বন লাগে তাহলে ইথ মানে দুই কার্বন, এই অ্যালকিন আর লাগে অ্যালকাইন, এই দুইটা শুরু হয় তোমার দুই নম্বর কার্বন থেকে। তাহলে আমি এখান থেকে শুরু করবো, ইথ যুগ ইন ইথিন, প্রোপ যুগ ইন প্রোপিন বিউটিন পেন্টিন হ্যাপটিন অক্টিন নন ইন ডেকিন, এভাবে পড়তে পারি। আমি যদি অ্যালকাইন যোগ করি, অ্যালকাইন মানে কার্বন কার্বন ত্রিবন্ধন উচ্চারণ আইল, এটাও দুই নম্বর কার্বন থেকে শুরু হবে, ইথ যোগ আইল ইথাইল। আমি এবার ইন বাদ এখন আইল যোগ করি, আইল যোগ করলে কী হবে, অ্যালকাইন আইন হবে, এটা এটা লেগে আইন দন্তন্য, তাহলে লেগে আইন, ইথ যোগ আইন ইথাইন প্রোপ যোগ আইন প্রোপাইন, তাহলে আমরা এভাবে বলতে পারি। তাহলে ইথ যোগ আইন ইথাইন প্রোপাইন বিউটাইন পেন্টাইন হ্যাপটাইন এভাবে আসতে থাকবে। আবার অ্যালকোহল যেটা ওয়েজ, তাহলে ওয়েজ যোগ করলে উচ্চারণ হবে কি অল, তাহলে আমি ধরো এক কার্বনের কথা বললাম, এক কার্বনের সাথে আমি যদি এবার অল যোগ করি তাহলে নাম কী হবে, মিথানল প্রোপানল মিথানল ইথানল প্রোপানল বিউটানল এভাবে আসতে থাকবে, ধারাবাহিকভাবে। এলডিআর যোগ করলে অ্যাল মানে মিথানল ইথানল প্রোপানল বিউটানল এভাবে আসতে থাকবে। তারপরে আছে জৈব এসে, তারপরে আছে ইথার কিটোন, তারপরে অ্যামাইড এমিন, তারপরে গ্যাস্টার, এই ধরনের কার্যক্রমমূলক আরও অসংখ্য কার্যক্রমমূলক দেওয়া আছে যেটা বইয়ের চার্ট একটু দেখলেই হয়ে যাবে। তাহলে আমরা এই কার্যক্রমমূলকগুলোর উপরে ভিত্তি করে আমরা নেক্সট ক্লাস থেকে জানবো নামকরণ, কীভাবে নামকরণ করা হয়, এই নামকরণ সম্পর্কে আমরা জানবো। তখন নামকরণ করতে গেলে আমাদের সকল কার্যক্রমমূলক একসাথে চলে আসবে আর কি, একটার পর একটা ধারাবাহিকভাবে জানবো, অ্যালকেন 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 অ্যালকোহল এলডিআর জৈব এসিড, তারপরে অ্যাস্টার অ্যামাইড, তারপরে এমিন ইথার, তারপরে লেগে তোমার কিটুন, প্রত্যেকটা ধারাবাহিকভাবে যখন আমরা নামকরণগুলো করবো তাহলে এখানে আমরা হয়তো পাঁচ ছটা দেখতে পাচ্ছি কার্যক্রমমূলক, যখন আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা নামকরণ করবো তখন সবগুলো কার্যক্রমমূলক একসাথে চলে আসবে, তখন বিষয়টা আরও ক্লিয়ার হবে। তাহলে আমি জাস্ট আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি যে সমগোত্র শ্রেণী বলতে আমরা কী বুঝি, কার্যকরীমূলক বা বলতে আমরা কী বুঝি, কার্যকরীমূলক সেটা কীভাবে নিয়ন্ত্রণ করে ব্যক্তির মধ্যে এটা, তাহলে এই জিনিসটুকু আমরা একটু জানার চেষ্টা করছি। তাহলে সমগোত্র শ্রেণীর সম্পর্কে একটু ধারণা দিলাম, আর কার্যকরীমূলক এবার কার্যকরীমূলকের উপরে ডিপেন্ড করে আমরা প্রত্যেকটা মূলে বিভিন্ন নামকরণ সম্পর্কে জানবো, নামকরণের সময় আমাদের সম্পূর্ণ কার্যকরীমূলকগুলো সবগুলো চলে আসবে। তাহলে আজকের ক্লাসটা এইটুকুই, তাহলে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, আগামীকালকার ক্লাসের জন্য অপেক্ষা থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।